হাই ফ্রেন্ড, আরেকবার স্বাগত তোমাদের আমার চ্যানেলে তুলি কিচেন হাউসে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। কি ভাবছো বন্ধুরা আমি কোথায় যাচ্ছি? হ্যাঁ, তোমরা ঠিকই ভাবছো, আমি যাচ্ছি কোথায় যাচ্ছি, নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি। আমার ব্লগে তোমরা অনেকবার দেখেছো রমেন, ওর নাম আমার দেওয়ার হয়, পাশের বাড়িতেই থাকে, আর সেখানে যাচ্ছি, নিমন্ত্রণ করেছে, ওর জন্মদিন আজকে, জন্মদিনে বাড়ি যাচ্ছি। রেডি তো হয়ে গেছি, সব কিছু হয়ে গেছে রেডি। আর সোনার কথা বলতে ভুলে গেছিলাম, কেন সবসময় আমার পাশে থাকে। আর হচ্ছে সোনা তো গেছে, ওদের বাড়িতেই গেছে, ওকে আগে রেডি করে দিয়েছি। আর অল্প মানে কী বলবো, তরকারি ছিল, ভাত ছিল, সব কিছু আবার রান্না করলাম, একটু গরম করলাম, গরম করে রেখে দিলাম। যদি ওর বাবা না যায় তাহলে ও খেয়ে নেবে, আর যদি যায় তাহলে ওখানে খাবে, কোনো ব্যাপার নেই। রান্না করে রেখে গেলাম, নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি বলে রান্না করবো না, সেরকম কিছু নেই, রান্না করতে হবে। ও বাইরের খাবারটা একটু কম খায়, আর একটু মানে ভারী খাবারটা মানে খুবই কম খায়, হালকা পাতলা খাবার খায়, রাত্রে তো বেশি হালকা পাতলা খায়। তা বন্ধুরা যেটা বলছিলাম, ওর হচ্ছে তো জন্মদিন বললাম, আর সোনা তো চলে গেছে, ওর বাবা গেছে গিফট আনতে, আর আমি সেজে গুজে বসে আছি, সব কিছু হয়ে গেছে, শুধু মাথাটা একটু আঁচড়াবো, চুলটা বাঁধবো, তাহলেই হয়ে যাবে। আর বন্ধুরা এই দেখো যে কুর্তিটা আমি পরেছি, এটা হচ্ছে নতুন, আর এটা নতুন বলতে পুজোর জন্য কিনেছিলাম, সব কিছু পরে নিলাম। আর এই যে গাঁদরা দেখতে পাচ্ছ, এটাও নতুন, এটাও পুজোতে কিনেছি, পরে ফেলেছি, মানে কিনতে যতক্ষণ দেরি পড়তে দেরি নেই একদম। তা বন্ধুরা কী বলবো তোমাদের, আর হচ্ছে রেডি হয়ে গেছি বললামই, আর লিপস্টিক পরেছি, সব কিছু হয়ে গেছে রেডি, গিফটটা আনলে পরে এসে নিয়ে যাবো বা ওকে দিয়ে আসবে পাশের বাড়িতে। তো তা বন্ধুরা পুজোতে তিনটে চুড়িদার কিনেছিলাম, মানে কিনে কিনে গুছিয়ে রেখেছি যে পরে তো বানাতে পারবো না, এগুলো তো রেডিমেড, এগুলো এমনি কিনেছি, আর যেগুলো বানানো সেগুলো বানিয়ে নিয়েছি, আর দুটো পরা হয়ে গেছে, আর একটা বাকি আছে। আর বাংলাদেশ থেকে তো নিয়ে এসেছি অনেকগুলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একবার যখন বানিয়ে পড়বো তখন তোমাদের বলবো যে এটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। আর হচ্ছে চলো তাহলে এখন ব্যালকনিতে যাই, ব্যালকনি থেকে আমাদের মানে ওদের বাড়িটা তো দেখা যায় পাশের বাড়িতে, তা সেটা দেখায় যে সবাই কী করছে, তাহলে চলো সেটা আগে দেখে নিই। এই দেখো দেখতে পাচ্ছ ছাদের পরে লোক আছে, তাহলে চলো আমিও যাই, তাহলে চলো আমিও যাই, বেরিয়ে পড়ি। আর 9টা তো বাজে, এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। তা বন্ধুরা মাসির মেসো এসে সবাই চলে গেছে, আর হচ্ছে এখন আমি যাব বললাম তোমাদের, আর চুলটা বেঁধেরই তাহলে, ঝটপট করে রেডি হয়ে নি, রেডি হয়ে চলে যাবো, তাহলে তোমাদের সাথে ওখানে গিয়ে কথা বলছি, এখন কেক কাটার সময় হয়ে গেছে। ও আর একটা কথা বলতে তোমাদের ভুলে গেছি, দেখো খুব সুন্দর করে নেল পলিশ করেছি, কমেন্টে বলবে যে কেমন হয়েছে, বাংলাদেশ থেকে আসার পরে নেল পলিশটা করেছি, তাহলে চলো আবার পরে কথা বলছি। বন্ধুরা আমরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছি সবাই, এখানে লাইট নেই, অন্ধকার। তা বন্ধুরা সব চলে এসেছি, দেখলে তোমরা সবাই, আর এখনো অনেকে আসেনি, আর এদিকে সবাই বসে আছে, আর লাইটগুলো এমন দিয়েছে একদম মুখের উপর এসে লাইটগুলো পড়ছে। আর ওদিকে দেখো কাজল গানের সাথে সাথে নাচ করছে, দেখতে পাচ্ছ। এদিকে আমরা সবাই এখন বসে আছি, একটু পরে কেক কাটা হবে যদিও। তা দেখো কেকটা চলে এসেছে, আর এখানে হচ্ছে কেক কাটা হবে, এখন রমেন কেক কাটবে। দেখো কেক কাটা চলছে, আর এখন সবাই চলে এসছে, যাদের বলেছিল তারা সবাই চলে এসছে। আর এখন হচ্ছে রাত প্রায় 9টা সাড়ে 9টা বাজে যাচ্ছে, আর এখন হচ্ছে রমেন কেক কাটবে, কেক কেটে নিচ্ছে, দেখতেই পাচ্ছ ছুরিটা উল্টো ধরেছিল, তারপরে আবার ঠিক করে ধরেছে। কেক কাটা হলে সবাই কেক খেয়ে নেবে, কেক দেবে, তারপরে আমরাও কেক খেয়ে নেবো, আমরা কেক টেক খেয়ে এখন এদিকে বসে আছি। আর এদিকে দেখো রমেন ঘোরাফেরা করছে, সবাইকে কেক দিচ্ছে, একটু পরেই খেতে বসবো, কেন 10টা বেজে গেছে, ওই প্রথম ব্যাচে এই যে বসছে, তারপরে আমরা বসবো খেতে। আর এদিকে সবাই বসে আছি আমরা ছাদের উপরে। তা বন্ধুরা দেখো আমরাও খেতে বসে পড়েছি, আর গরম লাগছে বলে চুলটা একটু বেঁধে নিলাম, আর লাইটটা এমন পড়েছে যেন কিছু দেখা যাচ্ছে না। এদিকে রাজীব পরিবেশন করছে, আর আমরা হচ্ছে সবার লাস্ট ব্যাচ, আমরা আর কেউ বাকি নেই, সবার হয়ে গেছে, প্রথমে বসছে আর এই বসছে, আমরা বসছি, হয়ে গেছে সবাই, একবারে মানে 2 ব্যাচ হলো। আর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। দেখো সোনাও এই পাশে খেতে খাওয়া আরম্ভ করে দিয়েছে, তাহলে চলো খেয়ে নিই, তারপর বাড়ি চলে যাবো, তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তা বন্ধুরা বাড়িতে তো চলে এসছে, আর তোমাদের সাথে মানে ভিডিওটা যে শেষ করবো সেটাই ভুলে গেছিলাম, আর এখন হচ্ছে মশার ভেতরে মানে শুয়ে মনে পড়লো যে না ভিডিওটা আমার শেষ করতে হবে। আর তো এসছি, 12টা বাজে, এখন হচ্ছে 12টা 10 হয়ে গেছে, মানে জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এখন শুয়ে পড়ছি, বিছানা করলাম, আর এসি তো এদিকে চলছে, দেখো
আর এখন ঘুমিয়ে পড়বো, কালকে সকালে সোনার স্কুল আছে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।